ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নির্বাচনে অংশগ্রহণ করা দলের নেতাকর্মীরা, অন্যদিকে বিএনপি সহ সমমনা দলগুলো একদফা দাবি আদায় না হওয়ায় নির্বাচনে অংশ নেয়নি, বর্জন করেছে ভোট। ভোট বর্জনের দাবিতে করছে লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি। 7 তারিখের নির্বাচন নিয়ে কি বলছে সাধারণ ভোটাররা, সেটি এখন দেখার বিষয়। বারবার সরকার নিজে নিজে হুয়াতে আ যায় ওই না, এক কথায় শেষ। সরকার অবৈধ সরকার, এটা ভোট চুরি সরকার। না গেলেও আমাদের ভোট ওরা ভোট চুরি করে নিয়ে এনেছে। তো সময় দেখছি যে এরা খুব আমাদের উপর অত্যাচার করতেছে। আমরা সাধারণ একজন ভোটার, হ্যাঁ, আমরা ঘুরতেছি দেখতেছি মানুষ, বিরোধী দল বিএনপি থাক বা না থাক, মানুষ খুব রং রহস্যয় ভোট সেন্টারে যাবে এবং আশাবাদী। দেখতেছি সংখ্যায় বেশি গরিষ্ঠতা লোক আমার পক্ষে বেশি শোনা যাচ্ছে। আমি একজন সাধারণ ভোটার, আমিও যাব ভোট দিতে, আমার মায়া ছোঁয়া নিয়ে। এই যে 7 তারিখের ভোট, এটা একটা নীল নকশা। আমরা এই ভোটকে বর্জন করেছি, আমরা কেউ ভোট দিতে যাবো না। নাটক বিগত অনেক ভোট দেখেছি, ইউনিয়ন পরিষদে ভোট দেখেছি, উপজেলা ভোট দেখেছি, একটাও সুষ্ঠু নির্বাচন হয়নি। সব দিনের ভোট রাতে হয়েছে অবৈধভাবে। সরকার, এই সরকারের আমলে আসলেই ভালো কিছু আশা করা যায় না। এটা একটা চক্রান্তমূলক ভোট। আমরা ভোট বর্জন করেছি, আপনারাও ভোট বর্জন করবেন। ইনশাল্লাহ আমরা 7 তারিখে ভোট দিতে যাব, সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সবাই ভোট দিব দলবদ্ধ হিসাবে। বর্তমান সরকারের যে বর্তমান ইয়া পড়ছে, এটা হলো তামাশা নির্বাচন। আমরা এই নির্বাচন মানি না, এই নির্বাচন আমরা বর্জন করি। এই তামাশা নির্বাচন সরকারকে বন্ধ করতে বলে এটা আহ্বান জানাচ্ছি। নির্বাচন এক পক্ষের নির্বাচন, আমরা ভোট দিব, ভোট দিব না। কি আছে ভোট যদি যাবার ইতে যাবো না, কেন কেন রাস্তাঘাট যদি ধরে দেখায় কি করবো, মার খায় চলে শুনবো। তাইলে কি ভয়ে ভোট দিতে যাবেন নাকি? না, ভয় চলে আর দেশে ভোট ভোট, যদি সুষ্ঠু ভোট হয় হবে, না হলে কি করা যাবে।